এই লটি স্পেশালি আমার সিটিজেন সেন্ট্রিক ল হয়েছি, সিটিজেন মানুষ সুহাইলা ভাইয়া ল হয়েছি। আগর যে আইনটি আমার লা সেই লটি আমার ব্রিটিশ আমলের ল লা সেটা তাঁক মানুষ সুহাইলা ভাইয়া লটা লা কিন্তু এবে যে লটা হয়েছে আমার সিটিজেন সেন্ট্রিক হয়েছি। আপেশালি এইথরে আমার যে পনিশমেন্ট যে হেনিয়স ক্রাইম মানুষ যে পনিশমেন্ট গুড়াক লা তাকে আমার ইনক্রিজ করা হয়েছে। আপেশালি ওমেন আউ চিলড্রেন্স মানুষ যে সব প্রোভিজনস অ সেইথরে আমার সব মোডিফিকেশন করা হয়েছে, এইসব জিনিস আমার করা হয়েছে। আজ বারিপদা টাউন পরিসরের যে নূয়া আইন প্রচলন আজ হয়েছে তা উপরে আজ গোটে কার্যশালা করা হয়েছিল। কিছু বুদ্ধিজীবী লোক আমার যে মান্যগণ্য লোক অনেক সহরের এই লোক মানুষ নিয়ে আমার গোটে মিটিং করা হয়েছিল। এই তাপরে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষী অধিনিয়ম, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এই তাপরে ডিসকসন হল। লোক মানে কেমতি এই তাপরে ফাইদা নেই পারিবে তা উপরে ডিসকসন হয়েছে। আউ যে মোবাইলে সব রেকর্ডিং করছেন তার বি যেমনি এভিডেন্সের ভ্যালু আছে তা উপরে ডিসকসন হল। লোক মানুষ সেনসিটাইজ করা হল যে সেমানে তার ফাইদা নিয়ন্ত, আউ যে মানে দোষ করছেন সেমানে সতর্ক হয়ে যাঁত, আউ যে লোক মানে যে সমাজের দলিত বর্গ অনেক যে মানে মানে কোন ডিপ্রাইভ গোষ্ঠী অনেক সেমানে যদি ন্যায় পাইবে তা উপরে আমি তর্জমা করে সমস্ত অবগত করাইলু। হ্যাঁ, এইথর আমার সিজর যে করা হচ্ছে সিজর লিস্ট তৈরি কলা টাইমে সেটা ভিডিও রেকর্ডিং করা যাবে, তা কোর্টকে প্রদান করা যাবে। আর যা সব ভিডিও কোর্টি আমি পাইলে সেটা এবে প্রাইমারি এভিডেন্স হিসাবে কোর্ট গ্রহণ করছেন, তা উপরে তর্জমা হয়েছে। হ্যাঁ, কমিউনিটি সর্ভিস গোটে এথর গোটে ইয়ে আমার ইন্ট্রোডিউস করা হয়েছে, বহুত বড়িয়া জিনিস। পেটি অফেন্স কেসে সে কমিউনিটি সর্ভিস যেটা কোর্ট অর্ডর করবে, কো জায়গার সফাই হেলা, কো জায়গার বৃক্ষরোপণ করা হেলা, কো জায়গার কো অনুষ্ঠান সেবা করা, সেসব জিনিসগুলা কোর্ট অর্ডর করবে, যা ফলে লোক সচেতন হবে। আগত লোক কি কাহক পয়সা ফাইন হোলে যা হোলে সেখানে যা কে জাণু নলে কিন্তু এটলিস্ট লোক মানে জাঁবে যে না ইয়ে এই যে অপরাধ কলে তাকে গোটে কমিউনিটি সর্ভিস দ্বারা এটা গোটে পনিশমেন্ট দিয়া মানে পনিশমেন্ট না এটা গোটে রিফর্মেটিভ স্টেপ গোটে কুহযোগ, তেমন যাফলের লোক নিহতি হিসাবে তার বুঝবে আউ ক্রাইম করা নিবৃত হবে না কোণী ঘটনা খসি পারে মানে যা যা সব ছোট ছোট ঘটনা যে হোলা সে তো খসি যাওয়া এবার খসবার চান্স। এবে আপনার ডিজিটাল এভিডেন্স সব আকসেপ্টেবল হল, আমি আপনার যে আসিপার ইমিডিয়েট ঘরে রহিকি বি এফআইআর করিপার, এটা গোটে জিরো এফআইআর যে জায়গার বি ঘটনা হলে বি যে নিয়রেস্ট থানার বি আসিকি মানে দেইপার এফআইআর জিরো এফআইআর হই সেটা আমি তাকে পঠাই পারু। এটা লোক মানুষ সহলা ভাবে আইন করা হয়েছে, পনিশমেন্ট নয় কি জষ্টিস মানে ন্যায় কেমি পাইবে সেপাই এই আইনটা সহায়ক হব। আউ যে আসামি মানে খসিকি রুলে আসু নলে কোর্ট আটেন্ড করুলে সে ভাবুলে যে ট্রায়াল হয়ে পড়বে না, তাঁর আবসেন্টের বি ট্রায়াল হয়ে জজমেন্ট হয়ে সে পনিশমেন্ট হয়ে সেগুলা সব মানে প্রাইমেরি এভিডেন্স ভাল আউ ডকুমেন্ট বলে কাউন্ট করা হব, যেমনি আমার হার্ড কপি দেলে বর্তমানে মেল ক্লাউড কি আপনার স্মার্টফোন যেটি ডাটা স্টোর হলে সেটা ডকুমেন্ট ভাল গ্রহণ করা যাব, এদ্বারা লোক বহুত উপকৃত হবে।